ব্যাপার টুনি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দিদি, কাঁদার জন্য নতুন কোনো কারণ দরকার নেই। মনের দুঃখে কাঁদছি আমি গো। দিদি বলো না, সৃষ্টিকর্তা কেন আমাকে সন্তান দিল না? আমার যে সন্তানের মুখে মা ডাক শুনতে মন চায় গো। কেন কেন আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করলো? কেন? শান্ত হটুনি, এভাবে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। একদিন না একদিন তো ঠিকই মা হবি, দেখে নিস। এখন চুপ কর তো, পাগলি বোন আমার। কণিকার কথায় টুনি কান্না থামিয়ে দেয়। ঠিক তখনই নদীতে একটা পাখির বাসা সহ তিনটে ডিম ভেসে আসতে দেখে। আরে আরে, এটা কি, একটা পাখির বাসা, তাতে আবার তিনটা ডিম? টুনি, পাখির বাসাটা তুলে আন তো। দেখে তো মনে হচ্ছে ডিম তিনটা পাখির ছানা আছে। আর এগুলো তো দেখে মনে হচ্ছে ঝর্ণার উপরের বন থেকে ভেসে এসেছে। ঝর্ণা তো এই বন থেকে অনেক দূরে দিদি, তাহলে এবার এই ডিম তিনটির কি হবে? ইস, এদের বাবা মা মনে হয় অনেক কাঁদছে। দিদি, চুপ করে কি ভাবছো গো? ভাবছি ডিমগুলোকে নিয়ে। টুনি, তোর তো কোনো সন্তান নেই, তুই ডিম তিনটিকে নিয়ে গিয়ে তা দিতে থাক। কেউ এই ডিমদের খুঁজে আসলে আমি তোর বাড়িতে নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে দিদি, আমি তবে আসি। এরপর টুনি ডিম তিনটিকে নিয়ে বাড়ি চলে যায় আর ডিমে তা দিতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। অবশেষে একদিন ডিম তিনটি থেকে তিনটে পাখির ছানা বেরিয়ে আসে। মা, ও মা, আমি এসে পড়েছি তোমার কাছে। মা, তুমি অনেক সুন্দর। বলো তো মা, আমাদের তিনজনের মধ্যে কে তোমার মতো হয়েছে? ও মা, বলো না। তিন কন্যার মুখে মা ডাক শুনে টুনি কেঁদে দেয় আর বলতে থাকে, কি বললি তোরা, আবারও বল, আমি তোদের কি হই? কি বললি আবার বল মা। মা, তুমি আমাদের মা হও, বলো না কি তোমার মতো হয়েছে? আর মা, তুমি কাঁদছো কেন? তুমি কি আমাদের থেকে খুশি নও? তোরা তিনজনই আমার মতো হয়েছিস, মানে আমার থেকে অনেক বেশি সুন্দর, আর আমি অনেক খুশি হয়েছি রে মা। সৃষ্টিকর্তা, এত বড় উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। টুনি তার তিন কন্যাকে বুকে জড়িয়ে ধরে আর মনে মনে বলতে থাকে, আমি তোদের আসল বাবা মায়ের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিব, তবু আমার বুক থেকে তোদের দূরে যেতে দিব না। আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। মা, আমাদের খুদে লেগেছে, আমাদের খেতে দাও। এভাবে আরো কিছুদিন কেটে যায়। টুনি কণিকার বাড়ির পাশ দিয়ে খাবার খুঁজতে যাচ্ছিল। কণিকা টুনিকে দেখে ডেকে বলতে থাকে, কি ব্যাপার রে টুনি, কোথায় যাচ্ছিস? দিদি, খাবার খুঁজতে যাচ্ছি, আমার কন্যারা বড় হচ্ছে, ওদের অনেক বেশি খাবার লাগে। শোন, যে জন্যে ডাকলাম, তোর কন্যাদের আসল বাবা মাকে তো আর খুঁজে পেলাম না, তাই বলি কি, তুই ওই চিন্তা বাদ দিয়ে ওদের নিয়ে সুখে থাকার চেষ্টা কর। দিদি, আমি মন থেকে চাই ওরা আমার কাছেই থাকুক, ওদেরকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তিন কন্যার জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি। যাই হোক দিদি, আমি আসি তবে। কণিকা, আমি তোমাদের কথা কিছুই বুঝলাম না, টুনি মা হলো, তাও আবার তিন কন্যার? কণিকা, আমাকে সব বুঝিয়ে বলো তো। এরপর কণিকা যজ্ঞকে সব ঘটনা খুলে বলে। সব শুনে যজ্ঞ বলতে থাকে, ও, এই ব্যাপার, এই টুনির সন্তান লাভের চক্করে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে। কি দুষ্টু বুদ্ধি শুনি? তুমি আবার ওই তিন কন্যার কোনো ক্ষতি করতে চাইছো না তো? আরে ওসব কিছুই না, আমার বুদ্ধিটা শোনো, আমরা টুনির তিন কন্যাকে ওদের আসল বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলে টুনিকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে খাবার নিব আর বসে বসে খাবো, বুঝেছো? এটা তো বেশ ভালো বুদ্ধি, আমরা কালকে টুনির কাছেই প্রস্তাব নিয়ে যাব। ব্যাপার করে
মনিকা দিদি, যোগু দাদা, তোমরা এখানে কেন? কোনো দরকার নাকি বলো তো? টুনি, আমরা তোর তিন কন্যার আসল বাবা মার সন্ধান পেয়েছি, তাই ভাবছি তিন কন্যাকে ওদের কাছে ফিরিয়ে দিয়ে আসব। কোথায় তোর তিন কন্যা? ডাক ওদের। না না, আমার তিন কন্যা কোথাও যাবে না, আমি ওদের ছাড়া বাঁচব না। দাদা দিদি, তোমরা দয়া করে এমনটা করো না আমার সাথে, আমি সত্যি মরে যাব। আমি ঠিক আছে, আমরা এমনটা করব না, তবে একটা শর্তে, তুই যদি আমাদের রোজ রোজ খাবার দিস তাহলে আমরা চুপ থাকবো আর কিছু করব না। বল, তুই কি শর্তে রাজি আছিস? আমি তোমাদের সব শর্তে রাজি আছি। কাল থেকে আমি রোজ তোমাদের জন্য খাবার খুঁজতে যাব আর তোমাদের খাবার দিব দাদা দিদি। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন, আমরা এবার আসি তবে। কণিকা দিদি, যোগ্য দাদা, এই নাও তোমাদের খাবার। হাত জোর করছি, কাউকে কিচ্ছু বলো না গো, আমি আসি দাদা দিদি, তিন কন্যার জন্য আবার খাবার খুঁজতে হবে। ছোট্ট টুনির মুখটা একদম চুপসে গিয়েছে। তিন কন্যার মা হয়ে থাকতে চাই, একটু চাপ না দিলে হয় নাকি? এভাবেই রোজ টুনি যোগ্য কণিকাকে খাবার দিতেই থাকে। একদিন টুনির তিন কন্যা টুনিকে বলতে থাকে, আচ্ছা মা, তুমি রোজ রোজ যোগ্য কাকা আর কণিকা কাকিকে খাবার কেন দাও গো? ওরা একদম সুস্থ, ওরা তো নিজেই নিজেদের খাবার সংগ্রহ করে খেতে পারে। মা, আমরা শুনেছি ওরা যেন কিছু সত্য ফাঁস করার কথা বলছিল সেদিন, বলো মা কেন খাবার দাও তুমি? মানে ওরা আমাদের প্রতিবেশী, তাই তোরা অনেক ছোট, এসব নিয়ে মজা করিস না, যা তোরা খেলতে যা। একদিন টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে আর যোগ্য কণিকাকে দুদিন খাবার দিতে পারে না। যোগ্য কণিকা রেগে টুনির বাড়িতে চলে আসে আর টুনি তখন বিছানায় শুয়েছিল আর তিন কন্যা বাড়িতে ছিল না। এই টুনি, এই তোর বুকে কি একটুকো ভয় নেই? কেন খাবার দিসনি দুদিন, বল। দিদি, আমি অনেক অসুস্থ, দুদিন খাবার খুঁজতে যেতে পারিনি, তাই তোমাদেরও খাবার দেইনি গো। আমি সুস্থ হলে আবারও রোজ তোমাদের খাবার দিয়ে আসব। আমি ওসব বুঝি না, তুই এসব অভিনয় করছিস, তোর এই অভিনয় শোনার সময় আমাদের নেই। আমরা আজকে গিয়ে ওই তিন কন্যার আসল বাবা মাকে সত্যটা বলে দিব যে তুই ওদের ডিম অবস্থায় নদীতে কুড়িয়ে পেয়েছিস। না দাদা দিদি, না। এদিকে যোগ্য কণিকা আর টুনির সব কথা তিন কন্যা বাইরে দাঁড়িয়ে শুনতে পায় আর তারা একে অপরকে বলতে থাকে, তার মানে মা এই কারণে এদের খাবার দেয়? চল আজকে সকলের ভুল ভাঙাবো আমরা। সব শুনেছি, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে ছাড়া কোথাও যাবো না। আর কণিকা কাকি, চকু কাকা, কান খুলে শুনে রাখো, মা তো মাই হয়, আসল আর নকল হয় না, বুঝেছ? আমাদের আসল বাবা মা আসলেও আমরা তবু টুনি মাকে ছাড়বো না, দরকার হলে সবাই সব একসাথে থাকবো, বুঝেছ? চলে যাও এখান থেকে, মা তোমাদের আর খাবার দিবে না। এরপর তিন কন্যা অপমান করে যোগ্য কণিকাকে তাড়িয়ে দেয় আর টুনি তিন কন্যার কথা শুনে বেশ খুশি হয় আর তার তিন কন্যাকে নিয়ে টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। টুকি মা, তুই এখানেই থাক, আমি বন থেকে বাঁশ নিয়ে আসছি, বন থেকে বাঁশ নিয়ে এসে ঘর বানাবো আর সেই ঘরে তুই মামি অনেক সুখে বাস করবো রে সোনা। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবো, কারণ আমি তো জানি আমার ছোট মেয়েটা এখনো ঠিক মতো উঠতে পারে না আর এই বনের কাউকে ঠিক মতো চেনে না, কেউ ডাকলে যাস না কিন্তু সোনা। এই বলে টুনি উঠতে থাকে আর টুকি ওখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর টুনি বাস নিয়ে ফিরে আসে। মা, তুমি এসেছো, তোমাকে আমার অনেক মনে পড়েছিল মা, এখানেই দাঁড়িয়ে
বসে থাকতে আর ভালো লাগছে না। তাড়াতাড়ি ঘরটা বানাও তো মা। টুনি বাঁশ দিয়ে ঘর বানাতে শুরু করে। বেশ কিছুক্ষণের মধ্যেই টুনি অনেক সুন্দর ঘর তৈরি করে। এরপর ওরা দুই মামি বাঁশের ঘরে প্রবেশ করে। ওয়াও, কি সুন্দর ঘর! আমার ঘরটা অনেক পছন্দ হয়েছে মা। হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, কেমন? টুনি টুকিকে খেতে দেয়। এভাবেই দুদিন কেটে যায়। একদিন কনিকা যজ্ঞকে বলতে থাকে, আরে যজ্ঞ, কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? কি হয়েছে, তুমি কি কিছু ভাবছো নাকি? ভাবছি টুনির বাসের ঘরটা কি করে নিজের দখলে নিব। ওই ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে কনিকা। আরে, আমিও তো তোমাকে এই কথাটাই বলতে এসেছি। আর এত ভাবার কি আছে? ওই ছোট টুনিকে একটা ধমক দিলে ঘরটা ভয় দিয়ে দিবে, বুঝেছো? সত্যি বলছো? তাহলে এক্ষুনি চলো ওই টুনির কাছ থেকে বাসের ঘরটা দখল করবো। কি ব্যাপার দাদা, তোমরা আমার বাসের ঘরে? কিছু কি দরকার? হ্যাঁ দরকার, তবে তোকে নয়, এই বাসের ঘরের। শোন ছোট্ট টুনি, এই বাসের ঘরটা আজ থেকে আমাদের। তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। বাসের ঘর তোমাদের মানে? বললি হলো, মগের মুল্লুক নাকি? হ্যাঁ, কষ্ট করে ঘর বানালাম আমি, আর দখল করবে তোমরা? তা কিছুতেই আমি হতে দিব না। এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো বনে সবাইকে ডেকে গণধোলাই দিব তোমাদের। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বলছি। টুনির রাগ মিশ্রিত কথা শুনে যজ্ঞ আর কনিকা ওখান থেকে ওদের বাড়িতে চলে আসে। ছোট টুনির তো তেজ ভালোই, টুনি সহজে হার মানবে না। অন্য উপায় অবলম্বন করতে হবে, আমাকে ভাবতে হবে, অনেক ভাবতে হবে। যজ্ঞ কনিকা ভাবতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন নদীর পাড়ে টুকি টুনিকে বলতে থাকে, মা, দুদিন পরে তো আমার জন্মদিন, তুমি আমাকে জন্মদিনে কি উপহার দিবে মা? আমার মেয়েটার জন্য আমি অনেক সুন্দর একটা উপহার কিনে রেখেছি, জন্মদিন এলেই আমি তোকে সেটা দিয়ে দিব, সোনা। তুমি সত্যি বলছো মা? ইয়ে, কে মজা কে মজা, উপহার আমি পাবো। হ্যাঁ হয়েছে, নদীর পাড়ে অনেক ঘোরা হয়েছে, চল তো চল এবার বাড়িতে যাই। ওরা মামি ঘরে ফিরে আসে। অন্যদিকে দূর থেকে কনিকা এই সব কথা শুনতে পায়। আর সে বলতে থাকে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, এবার তো টুনির বাসের ঘর আমাদের দখলে হবেই হবে। যাই, যজ্ঞকে গিয়ে আমার বুদ্ধির কথাটা খুলে বলি। কনিকা যজ্ঞর কাছে আসে আর যজ্ঞকে তার বুদ্ধিটা খুলে বলে। আরে বা কনিকা, এটা তো দারুণ বুদ্ধি, এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি কেন? যাই হোক, এবার টুনি দেখবে মজা। আরে যাও যাও, এবার বুদ্ধিমতো কাজ শুরু করো। যজ্ঞ কনিকার কথা মতো বেরিয়ে পড়ে। যজ্ঞ সোজা টুনির ঘরে প্রবেশ করে। তখন টুনি ঘরে ছিল না, ছোট টুকি একাই ঘরে ছিল। কে কে তুমি? আর তোমার এখানে কি চাই বলো? আমি তোর যজ্ঞ কাকা, তোর মা আমাদের বাড়িতে, তোর কাকি খিচুড়ি রান্না করে, তোর মা খিচুড়ি খাচ্ছে, আর আমাকে বললো তোকে নিয়ে যেতে। চল মা, আমার সাথে চল। মা আমাকে ডেকেছে খিচুড়ি খেতে, খিচুড়ি তো আমার অনেক পছন্দ, চলো তাড়াতাড়ি কাকা। যজ্ঞ টুকিকে নিয়ে উঠতে থাকে আর মনে মনে বলতে থাকে, এবার একে নিয়ে গিয়ে আমার মায়ের বাড়িতে বেঁধে রাখবো। যজ্ঞ সোজা টুকিকে নিয়ে ওর মায়ের পুরনো বাড়িতে আসে আর টুকিকে ঘরে বেঁধে রাখে। একে করছো, একে করছো, মিথ্যে বাদী তুমি! কোথায় আমার মা? আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, এখানে আমার খুব ভয় করছে, আমাকে ছেড়ে দাও। চুপ কর, আর একটা কথা বললে তোকে একদম মেরে ফেলবো, এখানেই থাক, আমি কাজ হাসিল করে আসছি। টুকিকে রেখে যজ্ঞ বাড়িতে চলে আসে। এদিকে টুনি বাড়িতে এসে টুকিকে না দেখতে পেয়ে কাঁদতে থাকে।
টুকি মা, আর তুই কোথায়? আমাকে না বলে তুই কোথায় গেলি? ফিরে আয় মা, মায়ের কাছে ফিরে আয়। তোর কিছু হলে যে আমি বাঁচবো না। না, আমাকে এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়তে হবে। কবুতর দাদা, আমার মেয়ে টুকিকে তুমি দেখেছো? ওকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না গো। না রে বোন, আমি তো ওকে দেখিনি। তুই বরং সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো করে খোঁজ রে বোন। টুনি সামনের দিকে উঠতে থাকে আর ছোট্ট টুকিকে খুঁজতে থাকে। এমন সময় ওখানে যোগ্য কাকা আসে। যোগ্য দাদা, যোগ্য দাদা, আমার মেয়ে না হারিয়ে গেছে, ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার মেয়েটাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায়, কোথায় আমার মেয়ে বলো দাদা, আমি এক্ষুনি ওর কাছে যাব। তোর মেয়েকে আমি নিজে এনে দিব, কিন্তু তার পরিবর্তে তোকে তোর ওই বাঁশের ঘরটা আমাদের দিতে হবে। বল, তুই কি রাজি আছিস বাঁশের ঘর দিতে? হ্যাঁ অবশ্যই দিব। ওই সামান্য ঘরের চেয়ে আমার মেয়ের মূল্য অনেক বেশি। আজ থেকে তোমরাই ওই ঘরের মালিক দাদা। মুখে বললে হবে না, এই কাগজে স্বাক্ষর করে দে। স্বাক্ষর তো করলাম। যাও দাদা, এবার তাড়াতাড়ি আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমি যে আর ওকে ছাড়া থাকতে পারছি না। যোগ্য খুশি মনে টুকিকে এনে টুনির কাছে দেয়। আর যোগ্য কণিকা বাঁশের ঘর দখল করে। এদিকে ছোট্ট টুকি কাঁদতে থাকে। আমার অনেক ভয় লাগছে বা, চলো ঘরে ফিরে চলো। মারি, ওই ঘরটা যে আর আমাদের নেই। যোগ্য কাকি ঘরটা আমি দিয়ে দিয়েছি সোনা। মা জানো, ওই যোগ্য কাকি তো আমাকে কিডন্যাপ করেছে আর মিথ্যে কথা বলেছে। এরপর ছোট্ট টুকি আস্তে আস্তে টুনিকে সব ঘটনা খুলে বলে। ওই দুষ্টু পাজি কাক আমার সাথে ছলনা করলো। দুষ্টু পাজি কাক, তুই একদিন না একদিন ওই বাঁশের ঘরের জন্য কঠোর শাস্তি পাবি। সৃষ্টিকর্তা, তুমি ওদের নিজে হাতে শাস্তি দিও। মা, এই বাড়িতে না ভালো না। চলো, আমি এই বাড়ি আর থাকবো না। আমি অন্য বাড়ি চলে যাব। চলো মা, যেখানে সবাই ভালো হবে। হ্যাঁ চল রে মা। টুনি তার মেয়েকে নিয়ে এই বন থেকে অন্য বনে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। পাজি কাক বাঁশের ঘরে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে। একদিন বনে একটা ঈগল আসে। নতুন বন, এই বনে শিকার খোঁজার আগে আমার একটা থাকার ব্যবস্থা খুঁজতে হবে। আরে বা, কি সুন্দর বাঁশের ঘর, আমি তো এই ঘরটাই দখল করব। এই কালো কাকের দল, এই ঘর থেকে চলে যা। এই ঘরটা আমার পছন্দ হয়েছে, এই ঘরে আজ থেকে আমি থাকবো। কখনোই না, পুরান ফকির ভাত পায় না নতুন ফকিরের আমদানি। এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো আমরা মেরে তোমাকে তক্তা বানাবো। কি বললি, আমাকে মারবি? তোদের সাহস তো কম নয়। আজ আমি তোদের খেয়ে ফেলবো আর এই ঘরে থাকতে শুরু করবো। যেই কথা সেই কাজ। ঈগল যোগ্য কণিকার উপর আক্রমণ করে বসে আর ওদের খেয়ে ফেলে। এভাবেই পাজি কাকেরা ওদের শাস্তি পেয়ে যায়। ইচি ইচি ঈগল দাদা, তুমি এভাবে পচা মাংসগুলো খাচ্ছো? মাংস থেকে কি দুর্গন্ধ না আসছে? ওয়াক থু, তোমার নাকে কি একটু গন্ধ যাচ্ছে না নাকি বলো তো? আমি এখন খাবার খাচ্ছি, আর খাবার খাওয়ার সময় কথা বলা আমি একদম পছন্দ করি না। করবে বা কি করে, তুমি তো খাচ্ছ পচা জিনিস, আর পচা জিনিস খাওয়ার সময় তো অবশ্যই চুপ থাকতে হয়। মিষ্টিটির কথা শুনে ঈগল রেগে আগুন হয়ে টিয়ের দিকে তাকায়, আর তা দেখে মিষ্টিটি ভয় পেয়ে সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। আর সব পাখিদের কাছে গিয়ে বলে, তোরা জানিস ঈগলকে দেখে এলাম বসে বসে পচা পাখির মাংস খাচ্ছে। ইস, তার কি দুর্গন্ধ! এমন কি ঈগলের শরীর থেকেও না দুর্গন্ধ আসছিল রে।
অমন পচা মাংস খেলে তো গা থেকে গন্ধ আসবে। আমাদের মতো যদি ভালো খাবার খেত আর প্রতিদিন স্নান করত তাহলে একদমই তার শরীর থেকে কোনো গন্ধই আসতো না। ইগলকে দেখলে তো আমার পুরো গা গুলিয়ে আসে, মনে হয় একেবারে ওর গায়ে বমি করে দেই। আর বলিস না রে, আমার তো খুব ঘৃণা লাগছে। ছি, আচ্ছা তোরা শোন, এবার বাড়িতে আমার ছানা আমার জন্য অপেক্ষা করছে, আমি বরং এখন বাড়ি ফিরে যাই। আমারও কাজ আছে, আমিও বরং আসি এখন। এরপর সবাই সেখান থেকে নিজের বাড়ি ফিরে যায়। আর এদিকে ইগল গাছের ডালে বসে সবার কথা শুনে ফেলে আর রেগে বলতে থাকে, আমি সবার কত উপকার করি আর তারাই কিনা আমাকে ঘৃণা করে। আমি কাউকে ছাড়বো না, আমি সবকিছু তছনছ করে দিব। ইগল উড়ে জঙ্গলে আসে আর গাছের ডালে ঝুলে থাকা সব পাখিদের বাসাগুলো ভেঙে দেয়। ইগল দাদা, তুমি দয়া করে থামো, এভাবে সবার বাসস্থান তুমি নষ্ট করে দিও না, তাহলে যে সবাই মরে যাবে। সবাই মারা যাক, এটাই তো আমি চাই, যারা যারা আমাকে ঘৃণা করে তারা সবাই মরুক। ইগল কারো কোনো কথা না শুনে সবার বাড়ি ভেঙে তছনছ করে সেখান থেকে চলে যায় আর সবাই কাঁদতে কাঁদতে জঙ্গল প্রধান পেঁচার কাছে যায়। মোরল সাহেব, ইগল আমাদের সবার বাসস্থান নষ্ট করে দিয়েছে, এখন আমরা কোথায় যাব, কি করব, কিছু যে বুঝতে পারছি না। আর আমার ছানাকে যে কি করেছে, কোথায় রেখেছে, আদু কি আমার ছানাকে বাঁচিয়ে রেখেছে কিনা আমি কিছুই জানি না। অমন করে কেঁদো না, আমার মনে হয় ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছে তোমার ছানা। তোমরা কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। আর তোমাদের মধ্যে কে কে হারিয়েছে দ্রুত তাদেরকে খোঁজার চেষ্টা করো। ঠিক আছে মোরল মশাই, তবে আপনি কিন্তু এর একটা বিহিত করে ছাড়বেন। ঠিক আছে, তোমরা সবাই এবার এসো। মোরলের কথায় সান্ত্বনা পেয়ে সবাই নিজেদের বাড়ি ফিরে আসে আর ছানাদের খোঁজে বেরিয়ে পড়ে। আর এরপর থেকে কোন রকম ঘর বানিয়ে ওরা থাকতে শুরু করে। এদিকে জঙ্গলের দুষ্টু বাঘ সবকিছু প্রদর্শন করে আর একা একাই বলতে থাকে, অনেক দিন হলো পাখির নরম তুলতুলে মাংস খাই না, আমাকে জঙ্গলে কেউ দেখলেই তো ভয়ে পালিয়ে যায়, আমার আর কিছুই খাওয়া হয় না। এদিকে ইগলকে তো দেখছি একটু মাথা মোটা টাইপের, আমার একেই হাত করে নিতে হবে। হ্যাঁ, একই বাঘ, তুমি আমার গুহায় কি করছো, আমি তো তোমাকে কোনো নিমন্ত্রণ করিনি। আরে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি, আমি এসেছি তোর সাথে হাত মেলাতে। আমার সাথে হাত মিলিয়ে তোমার কি লাভ বলো তো? আমার তো তেমন কোনো লাভ নেই, আমি একটু তোকে সাহায্য করতে চাই, কারণ তোকে তো কেউ মন থেকে মেনে নিচ্ছে না, শুধু সবাই তোর সাথে অভিনয় করছে। আমি চাই সবাই তোকে মন থেকে মেনে নিক, আর তার জন্য আমি তোকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আমি মিলাবো তোমার সাথে হাত। ঠিক আছে, তুই এখানে থাক, আমি এক্ষুনি কাজ ছেড়ে আসছি। এত বৃষ্টির আশা করে আর কি হবে ময়ূর পাখি, তার থেকে ভালো তুমি আমার মুখের লালায় ভিজে আমার পেটে চলে যাও। না না, আমাকে তুমি খেও না, আমাকে যেতে দাও, তুমি খেও না। এরপর ময়ূর পিছাতে থাকে আর বাঘ ময়ূরের দিকে এগোতে থাকে, আর এক পর্যায়ে বাঘ ময়ূরের পিঠে কামড় বসায় আর এরপর ময়ূর ক্ষত অবস্থায় কোন রকমে দৌড়ে জঙ্গলে আসে। শয়তান বাঘ!
থাম বলছি থাম। বাঘ ময়ূরের পেছনে ছুটতে থাকে, কিন্তু ময়ূর খুব দ্রুত ছোটার কারণে বাঘ আর তাকে ধরতে পারে না। কে কি ময়ূর পাখি, তুমি এভাবে আহত হয়ে কোথা থেকে এলে? ও, এই ব্যাপার না, এভাবে আর চলতে দেয়া যাবে না, আমাদের এক্ষুনি মোরলের কাছে আবার যেতে হবে। মোরল মশাই, আমরা এমন আতঙ্কে আর থাকতে পারবো না, আপনি এবার আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। ওদের বলে কোনো কাজ হবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা সবাই মিলে যদি সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারি তাহলে আমরা সবাই এই সমস্যা থেকে উদ্ধার পাবো। কি সেই বুদ্ধি মোরল মশাই? এরপর মোরল সবাইকে বুদ্ধির কথা বলে দেয়। এবার যাও সবাই আর কাজে নেমে পড়ো, আর আমি বাকি কাজটা করে ফেলি। ঠিক আছে মোরল মশাই, আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর ওরা সবাই মিলে ঘাস দিয়ে দুটো ঘর বানায় আর ঘর দুটোর মধ্যে দুটো মুরগির মাংস রাখে। প্রহরী, যাও এক্ষুনি জঙ্গলে ঘোষণা দিয়ে এসো। যথাজ্ঞা মোরল মশাই। শোনো, মোরল মশাই এক প্রতিযোগিতার আয়োজন করেছে, দুই ঘাসের ঘরে 10 কেজি মাংস রাখা আছে, যে একেবারে সেই মাংস খেতে পারবে তাকে আরো মাংস উপহার দেয়া হবে, তাই সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা গেল। শোনো, ইগল, এই সুযোগ একদম হাতছাড়া করা যাবে না, আমাদের এক্ষুনি যেতে হবে সবার আগে। তাহলে আর দেরি কিসে, চলো বেরিয়ে পড়ি। এরপর ইগল আর বাঘ দ্রুত সেই ঘাসের ঘরের সামনে যায় আর সবাইকে পিছনে ফেলে দুজন ঘাসের ঘরে ঢুকে মাংস খেতে থাকে। আর তখনই সব পাখিরা মশালে আগুন নিয়ে দুই ঘাসের ঘরে আগুন লাগিয়ে দেয়। ওরে বাবা রে, ওরে বারে, আমাকে কেউ বাঁচাও, আমি যে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আমাকে দয়া করে কেউ বাঁচাও, আমি যে আর পারছি না, এবার যে আমি পুড়ে ছাই হয়ে যাব। বাঘার দুষ্টু ইগল সবার সামনে দুই ঘাসের বাড়িতে পুড়ে ছাই হয়ে যায়। জঙ্গলবাসী, এবার তোমরা মুক্ত আর স্বাধীনভাবে জীবন কাটাতে পারবে। জয়, মোরল মশাইয়ের জয়। মা, ঘরে কোনো খাবার নেই, তার উপর তুমি আবার অসুস্থ, না খেলে যে তুমি আরো অসুস্থ হয়ে যাবে মা, তাই আমি বলি কি, তুমি ঘরে থাকো, আমি গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি, কেমন? না রে মা, তুই পারবি না, বনে অনেক দুষ্টু পাখিরা আছে, ওরা তোর ক্ষতি করতে পারে, শোনা, আমি সুস্থ হলে তারপর যাব, বুঝেছিস? আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না মা, আর আমি বাইরে না বেরোলে চালাক হব কি করে বলো তো, আমি তোমার আজ কোনো কথাই শুনবো না। যাবি তাহলে যা, তবে সাবধানে যাস, বুঝেছিস? আচ্ছা, আমি কোনো খাবার খুঁজে পাচ্ছি না কেন, নতুন এসেছি জন্য নাকি? নানু, দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব মায়ের জন্য খাবার খুঁজে নিয়ে যেতে হবে। টুকি আবারও এদিক ওদিক তাকাতে থাকে আর দূর থেকে একটা ইগল টুকিকে দেখে আর ওর সামনে আসে। ছোট্ট টুকি, তুই কি খাবার খুঁজছিস নাকি? হ্যাঁ, আমি আমার জন্য আর আমার অসুস্থ মায়ের জন্য খাবার খুঁজতে বানিয়ে এসেছি। আমার সাথে চল, আমি তোকে শস্য দানা দিব, আমার ঘরে অনেক শস্য দানা আছে, তোর জন্য আর তোর মায়ের জন্য দিব, অনেকগুলো আছে, চল। কিন্তু তুমি তো আমাকে চিনো না, জানো না, তাহলে কেন খাবার দিতে চাচ্ছ? আরে বোকা, আমি তো তোর জন্ম থেকে তোর উপর নজর রাখছিলাম, তাহলে তোকে চিনবো না কেন? চল, তাড়াতাড়ি আমার সাথে চল। ইগলের কথা শুনে টুকি মনে মনে বলতে থাকে, বুঝতে পেরেছি, এই
গোলামকে কোনো সাহায্য করবে না, বরং আমার ক্ষতি করতে চাইছি। এখন বুদ্ধি করে এরা থেকে পালাতে হবে। কি রে মা, কি ভাবছিস? চল আমার সাথে চল। ইগল কাকা, তুমি আমার ভাইকেও খাবার দিবে? হ্যাঁ অবশ্যই দিব, আগে চল তো। তুমি এখানে দাঁড়াও, আমি আমার ভাইকে নিয়ে আসি কেমন? আমার ভাই আমার জন্য বড় বড় কাছে নিচে অপেক্ষা করছে যে। সত্যি বলছিস? তোর ভাইও আছে? যা যা তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে আয়। আজ অনেক মজা হবে, একসাথে দুটো ছানাকে খাবো। এদিকে টুকি অনেক জোরে জোরে উড়ে ইগলের থেকে দূরে চলে আসে। বাবা রে বাবা, চোর বাঁচে বেঁচেছি, আর একটু হলে প্রাণ আমার ইগলের পেটেই যেত। এখন এদিক থেকে মায়ের জন্য খাবার খুঁজে নিয়ে যেতে হবে। এরপর টুকি কিছুক্ষণের মধ্যেই কিছু শস্য দানা পায়, আর সেগুলো নিয়ে বাড়িতে চলে আসি, আর দুই মামি মিলে খেতে থাকি, আর টুকি টুনিকে সব কথা খুলে বলি। অন্যদিকে ইগল বলে, এই টুনির বাচ্চা এখন আসছে না কেন? এর মানে ও আমাকে বোকা বানিয়েছে। ছোট ছানা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি খাবোই খাবো। এভাবে কেটে যায় দুই দিন। যোগকণিকা নদীর পাড়ে বসেছিল, ঠিক তখনই ওখানে ইগল আসে আর বলতে থাকে, আমি অনেক ক্ষুধার্ত, আজ আমি তোদের দুজনকে খাবো, ছাড়বো না আমি তোদের। বল তোদের মধ্যে কে আগে আমার পেটে যাবি, তাড়াতাড়ি বল। তুমি এসব কি বলছো দাদা? আমরা তোমার বন্ধুর মতো, দয়া করে আমাদের ছেড়ে দাও। হ্যাঁ দাদা, তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও আমাদের, আমাদের খেও না, খেও না আমাদের। আচ্ছা বেশ, তোদের ছেড়ে দিব, তবে একটা শর্তে, আর শর্তটা হলো ওই টুনির ছানাকে আমার কাছে এনে দিবি। এখন বল, তোরা কি পারবি আমার শর্ত মতো কাজ করতে? হ্যাঁ হ্যাঁ পারবো দাদা, বলো ওই টুকিকে কোথায় নিয়ে যাব? ওই টুকিকে নিয়ে কাল সকালের মধ্যেই আমার গুহায় আসবি, আর যদি কাল সকালের মধ্যে টুকিকে আমার কাছে না আনিস, তাহলে তোদেরকেই খাবো, বুঝেছিস? যা এবার নিজের কাজ কর। কণিকা, তুমি ইগলের শর্তে রাজি হলে কেন? এবার আমরা ওই টুকিকে কি করে ইগলের কাছে নিয়ে আসবো বলো তো? চুপ করো যোগ্যু, আমার কাছে একটা বুদ্ধি আছে টুকিকে ইগলের কাছে নিয়ে যাওয়ার। আমরা দুজন রাতে ঘুমন্ত টুকিকে ওর মায়ের পাশ থেকে চুরি করে নিয়ে ইগলের কাছে যাব, বুঝেছো? বুঝেছি গো, সব বুঝেছি। এবার চলো বাড়িতে, রাতে হবে আসল খেলা। এরপর যোগ্যু কণিকা বাড়িতে চলে যায়। আর রাতের বেলা ওরা চুপি চুপি টুনির বাড়ির সামনে আসে, আর টুনি যে গাছে ঘর বেঁধেছিল সেই গাছটা যোগু কণিকাকে দেখে বলতে থাকে, আরে এত রাতে কণিকার যোগ্য এখানে কি করছে? টুনি টুকির আবার কোনো ক্ষতি করতে আসেনি তো? ধুর, আমি এসব কি ভাবছি, এরা হয়তো কোনো কাজে এসেছে টুনির কাছে। না, আমি বরং ঘুমিয়ে পড়ি। এরপর গাছটা ঘুমিয়ে পড়ে, আর যোগ্য কণিকা জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে, আর ঘুমন্ত টুনির পাশ থেকে ঘুমন্ত টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। কণিকা, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি টুকিকে ইগলের কাছে দিয়ে আসি, নয়তো কাল সকালে ইগল আমাদেরকেই খেয়ে ফেলবে। অনেক রাত হয়েছে যোগ্য, এই টুকিকে ঘরে বেঁধে রাখো, আমার ভয় লাগছে আর ঘুমও পেয়েছে। আমরা বরং কালকে যাব ইগলের কাছে। পরের দিন সকালবেলা টুনি টুকিকে না পেয়ে কাঁদতে থাকে, আমার টুকি মা, কোথায় গেলি তুই? কাল রাতে তো আমার পাশে ঘুমিয়েছিলি, কে আমার এত বড় সর্বনাশ করলো, কে আমার মেয়েকে কোথায় নিয়ে গেল? টুকি মা, কি হয়েছে টুকি, আমাকে বলো তো।
ঘুম থেকে উঠি আমি আর টুকিকে পাচ্ছি না গো। তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে? কাল রাতে এখানে যোগ্য আর কণিকা এসেছিল, আমি নিশ্চিত ওরা ঘুমন্ত টুকিকে নিয়ে গেছে। এসব তুমি কি বলছো? তবে আমি এক্ষুনি যাচ্ছি ওদের কাছে। যোগ্য দাদা, কণিকা দিদি, তোমরা আমার ঘুমন্ত মেয়েকে চুরি করে নিয়ে এসেছো। কোথায় রেখেছো বলো? বলো আমার মেয়েকে তোমরা কোথায় রেখেছো? আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। কি আবল তাবল বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে যে আমরা টুকিকে চুরি করেছি? আর একবার আমাদের দোষারোপ করলে ইগল দাদাকে বলে তোকে শাস্তির ব্যবস্থা করব, বুঝেছিস? যা এখান থেকে। কণিকা আর যোগ্য টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। কি হলো, টুকি কোথায়? ওরা কিছু বলেছে? গাজ, ওরা আমার কাছে প্রমাণ চায় গো। আমার মন বলছে আমার মেয়ে ওদের কাছে আছে, কিন্তু ওদের বিচার করবে কে? এই বনের ইগলও যে ওদের পাশে আছে, আমার মেয়ের আবার কোনো ক্ষতি হয়নি তো? আমি করব ওদের বিচার, তুমি চিন্তা করো না। টুনি, তুমি ওদের নিয়ে এসো আমার কাছে, ওদের মুখ থেকে সত্যি কথা আমি বের করব। যাও টুনি, যাও। এরপর গাছের কথা মতো টুনি যোগ্য আর কণিকার বাড়িতে আসে। আবার এসেছিস? বলছি না যে আমরা জানি না টুকি কোথায়, চলে যা বলছি, চলে যা এক্ষুনি। দিদি, আমার মেয়ে মনে হয় ওর দিদিমার বাড়িতে গেছে। আর জানো তো, আমি আজকে পায়েস রান্না করেছি, একা একা খেতে ইচ্ছে করছে না? চলো তো তোমরা আমার সাথে, আমরা একসাথে পায়েস খাবো, চলো। সত্যি বলছিস? তুই পায়েস খাওয়াবি আমাদের? তবে চল। এরপর ও টুনির সাথে টুনির গাছের সামনে আসে, আর গাছ তার লতা পাতা দিয়ে যোগ্য কণিকাকে বাঁধে। আমি রাতে তোদের দেখেছি, তোরাই টুকিকে নিয়ে গিয়েছিস। সত্যি করে বল, বলছি কোথায় আছে টুকি? আমরা জানি না, আমাদের ছেড়ে দাও। তোরা সব জানিস, টুকির কিছু হলে তোদের এখানেই মেরে ফেলবো। বল বলছি টুকি কোথায়, বল। বলছি টুকি আমাদের ঘরে আছে, আমরা ওর মুখে টেপ দিয়ে ওর মুখ বেঁধে রেখেছি। আসলে ইগলকে খেতে চেয়েছিল আমাদের কাছে। যোগ্যর কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে উড়ে যোগ্যর বাড়িতে যায়, আর টুকিকে নিয়ে আসে। অন্যদিকে ইগলও যোগ্য কণিকাকে খুঁজতে খুঁজতে টুনির বাড়ির সামনে আসে, আর যোগ্য কণিকাকে বাধা দেখে বলতে থাকে, আরে বা, এ তো দেখি মেঘনা চাইতেই জল, একসাথে আমি এবার সবাইকে খাবো। সবাইকে খাওয়ার সুযোগ পাবি না তুই দুষ্টু ইগল, তোকে কঠোর শাস্তি দিতে যে আমি আছি। টুনি, এবার এদের প্রত্যেককে 100 করে লাঠি মারো, যাতে এরা আর কখনো এমন কাজ না করে। এরপর টুনি ওদের সবাইকে মেরে তাড়িয়ে দেয়। গাছ বন্ধু, আজ তোমার উচিত বিচারের জন্য আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। তোমার এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলবো না গো।